যে মেলেছি এই পাখনা, শরীরে ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না। রোজ গেরে গিন্নি, রোজ গেরে গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ খুঁজে যাক না। ডাস্টিং ইস্ত্রি গ্যাস থোপা মিস্ত্রি, মন ভুলে থাক না। রোজ গেরে গিন্নি, রোজ গেরে গিন্নি, রোজ গেরে গিন্নি। জীবনের গল্প হোক যত অল্প, খানিক বদলাক না। রোজ গেরে গিন্নি, রোজ গেরে গিন্নি, রোজ গেরে গিন্নি। মেয়ে বাড়িতে আসার পর, স্কুল থেকে বাড়িতে আসার পর মেয়েকে ভাত খাওয়ালাম, তারপরে মেয়েকে শোয়ালাম। আর বেশিক্ষণ শুতেও পারবে না, ওর আবার আঁকার ম্যাডাম আসবে। আর এদিকে আমার শ্বশুরমশাই আবার ফোন করে আমাকে ডাকলেন, বললেন যে মা একটুখানি লস্যি খাওয়া বা একটু লস্যি করে দিয়ে যাও না আমাদের দুজনকে। এলাম, ঠিক আছে আসছি। তো আসলাম হচ্ছে লস্যি করতে, আর বাবা আবার বললো চিনি ছাড়া লস্যি করতে। এলাম, চিনি ছাড়া আবার কেমন লস্যি? বাবা বলছে যে না, সুগারটা অনেক কষ্টে ঠিক হয়েছে, তো চিনি ছাড়াই করো। তো চিনি ছাড়াই দুজনকে এখন আমি সুগার ফ্রি আর কি লস্যি বানিয়ে দিচ্ছি। আর আজকে হচ্ছে একাদশী, তো একাদশীর কারণে আমার শ্বশুর শাশুড়ি আজকে ভাত খায়নি, আর ঠিক সে কারণেই আমি আজকে এ বাড়িতে আসিও নি। মানে প্রতিদিন যেরকম মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে তোড়জোড় করে চলে আসতে হয় এ বাড়িতে, কিন্তু আজকে আর আসতে হয়নি, যেহেতু একাদশী ছিল, মা বাবা ভাত খাবে না তার জন্য। তো চলো এবার ঘরে যাই। সবাইকে গুড আফটারনুন, এখন টাইম হচ্ছে 6:15, তো ইভিনিং বলাটাই বেটার না, গুড ইভিনিং বলাটাই বেটার। তো চা বসিয়েছি আর মেয়ের জন্য ম্যাগি বসিয়েছি, মেয়েকে আঁকার ম্যাডাম এসেছিলো, এতক্ষণ আঁকিয়ে গেল, জাস্ট ম্যাগিটুকু খাওয়ারই টাইম পাবে, এক্ষুনি আবার ওর পড়ার ম্যাডাম ঢুকে যাবে পড়াতে। আর আমরা এখন চা খাবো, আর ওয়েব সিরিজ এখন আপাতত বন্ধ থাকবে কদিন, কারণ সুবর্ণলতা শুরু করেছি। তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, সুবর্ণলতা গল্পটা আমার জানা আছে, বাট জি বাংলায় যখন সুবর্ণলতাটা হতো তখন কিন্তু সুবর্ণলতাটা আমি দেখতাম না, তখন আমি হিন্দি সিরিয়াল, বাংলা সিরিয়াল, সব মানে অন্যান্য কাপেলদের গল্প যেগুলো আর কি খুব জমজমাট, সেগুলো তো খুব ইন্টারেস্ট সহকারে দেখতাম, বাট সুবর্ণলতাটা আমি দেখতাম না। আর সুবর্ণলতার গল্পটা কয়েক বছর আগে ইউটিউব থেকে জানতে পেরেছি আর কি, আর হঠাৎ করেই মনে হলো চলো সুবর্ণলতাটা কমপ্লিট করে ফেলি। ইউটিউবে দেখলাম রয়েছে, তো একদম এপিসোড 1 থেকে শুরু করেছি, 4-5 পর্ব দেখলাম, এখন আবার চা খাওয়ার পরে আবার দেখতে থাকবো, কারণ তোমরা তো জানোই এই দুপুরের পর থেকে রাত পর্যন্ত না সময়টা কাটতে চায় না, এই কিছু একটার মধ্যে ঢুকে গেলে পরে সেটা নিয়ে বেশ ভালো সময় কেটে যায়। তো ওয়েব সিরিজ থেকে কদিন একটুখানি ছুটকারা থাক, এখন এই সুবর্ণলতাটা দেখতে থাকি। কমপ্লিট করতে সময় লাগবে, কিন্তু অনেক বড় গল্প, অনেক বড় গল্প। সবে সুবর্ণলতার ঠাকুমা এসছে, বিয়ে কর বিয়ে কর লাগিয়ে রেখেছে কানের কানের কাছে, তো সেখান থেকে এখনো বহুত দূর, দিল্লি বহুত দূর। পুরো গল্পটা জানি তো, ওই জন্য বুঝতে পারছি পুরো গল্পটা বহুত দূর। যাই হোক, চলো চায়ের জল ফুটে গেছে, চাটা খেয়ে নি, পরে আসছি তাহলে। 6-7 এপিসোডে রয়েছি, তোমাদের খুব বোরিং লাগে না এই যে তোমাদের কাছে এসে এসে মাঝে মাঝে আমি এই সিরিয়াল দেখছি বা ওয়েব সিরিজ দেখছি, পুলিশ প্যালেস দেখছি, সব বলে বলে চলে যাই? আমার খুব ভালো লাগে এগুলো নিয়ে থাকতে। আর মেয়ে ওই ঘরে পড়তে বসে গেছে, বিছানা টিছানা এখনও সব অগোছালো, আমরা চা খেয়েছি, মেয়ে টিফিন খেয়েছে, সব কিছু বিছানাতেই পড়ে রয়েছে। আর আমি সুবর্ণলতা দেখছি শুয়ে শুয়ে। আমার আজকাল প্রায় একটা কমেন্ট আসছে যে তোমার ভিডিওগুলো আগের মতো হয় না, ভিউজ পড়ে যাবে তখন বুঝতে পারবে। আমি জানি আমার ভিউজ পড়ে যাবে একটা সময়, মানে একটা সময় এমনও হয়তো হতে পারে যে পার ডে হয়তো 5,000 করে ভিউ হলো, আমি হয়তো 2 গিয়ে তারপরে হয়তো মায়না পেলাম। তো সেটা মাথায় রেখেই বা সেটা সেদিক থেকে আমি নিজেকে প্রস্তুত করেই রয়েছি আর কি, কারণ জোর করে তো কিছু করতে পারবো না। আমার ডেলি লাইফ যেরকম কাটবে, আমার ডেলি যা কিছু সেরকমভাবেই তোমরা সব কিছু পাবে, তাই না? তো সেটাই তোমাদেরকে বলার।
আমি যেটা করি বা যেটা যেভাবে চলি আমি সেটাই আমার ব্লগিংয়ের মধ্যে তুলে ধরি। আমার ব্লগিংয়ে এক্সট্রা কিছু আনার জন্য আমার দৈনন্দিন জীবনে কোনো রকম নতুন কিছু তো আমি আনতে পারবো না, যে প্রত্যেক দিন নতুন নতুন ধামাকা আসছে আমার চ্যানেলে, সেটা তো হয় না বলো। এই যে যেমন একটা সময় রোজ কফি শপ দেখে দেখে তোমাদের চোখ ছানা বড় হয়ে গেছিলো, তো দেখো কফি শপে কিন্তু এখন আর যাই না, ভালোও লাগে না। এখন হয়তো তোমাদের খুব অসহ্য লেগে যাচ্ছে আমার এই প্রত্যেক দিন ফোনে সিরিয়াল বা ওয়েব সিরিজ নিয়ে পড়ে থাকা, হয়তো এটাও একটা সময় আর ভালো লাগবে না। যাই হোক, সরি, তো আজকে ভাবছি পয়লা বৈশাখের বাজার করতে যাব। রাত্রির করে সোমনাথ বলল রাত করে বেরোবে, মানে 9:30টার পর বেরোবে বলল। তো এখন টাইম হচ্ছে 7:30 মতো বাজে, তো মেয়ের ছুটি হয়ে যাবে। মেয়ের ছুটি হয়ে গেলে পরে মেয়ে মনে হয় আমার শাশুড়ি মায়ের কাছেই থাকবে, আর তারপরে 9:30 নাগাদ রেডি হয়ে বেরোবো পয়লা বৈশাখের বাজার করতে। প্রচুর কেনাকাটা, 4টে বাচ্চা, এই আমার জায়ের 2 মেয়ে, আমার ননদের ছেলে, আমার মেয়ে, 4টে বাচ্চার জামা কাপড় কিনবো। তারপরে আমার শাশুড়ি মাকে জিজ্ঞেস করলাম যে শাড়ি নেবে না নাইটি নেবে, মা বললো গরমের মধ্যে নাইটি দিও। মা সকাল থেকে সন্ধে অবধি শাড়ি পরে থাকে, আর সন্ধে থেকে রাত অবধি বা বিকেল থেকে রাত অবধি নাইটি পরে থাকে, তো নাইটি কিনবো মায়ের জন্য। এই তো সোমনাথের জন্য জামা কিনবো, আর আমার নিজের জন্য বাজার থেকে কিছু কেনার ইচ্ছে নেই। আমি অনলাইনে কটা শাড়ি দেখেছি, ওগুলো অর্ডার করতেও পারি আবার নাও করতে পারি, আমার ঠিক নেই। যাই হোক, চলো, অনেকটা কথা বলে নিলাম তোমাদের সাথে, আবার চলে যাই সুবর্ণলতার 6 নম্বর না 7 নম্বর এপিসোডে যাবো এবার, ঠিক আছে? 9:30 পর্যন্ত একভাবে দেখবো, মানে না 9:30 পর্যন্ত দেখলে আবার হবে না, 9:15 পর্যন্ত একভাবে দেখবো, তারপরে 15 মিনিট হাতে টাইম পাবো, রেডি হয়ে 9:30 সময় বেরোবো, ঠিক আছে? আর সোমনাথ এখন বাড়ি নেই, ও গেছে হচ্ছে পার্লারে, চা খেয়ে পার্লারে গেল। আর হচ্ছে আর দুপুরবেলা যেটা রান্না করেছিলাম মাছের ঝোল ভাত, ওটা তো দুপুরেই উঠে গেছে, তো রাত্রের খাবারটা আমি এইমাত্র অর্ডার করে দিলাম, ভাত, ডাল, আলু সিদ্ধ, ডিমের অমলেট, এগুলো অর্ডার করে দিয়েছি, একটু বাদে চলে আসবে। যেহেতু আমি এখন সুবর্ণলতা দেখায় বিজি, আমার এখন রান্নাঘরে গিয়ে ওবেলা খুন্তি নেড়েছি, এবেলা খুন্তি নাড়ার কোনো ইচ্ছা হচ্ছে না, তো চলো পরে আসছি। তো বন্ধুরা, ভাত বেড়ে নিয়েছি, আর এই এত সুন্দর খাবারটা ছিল যে তোমাদেরকে আর না বলে পারলাম না, আমি ভীষণ ভালো খেয়েছি, আর খাবারটা দেখেও বুঝতে পারছো কতটা মানে টেস্টি হতে পারে দেখেও বোঝা যাচ্ছে। তো ওটা টক ডাল দিয়েছিল, মুসুরির ডাল, আম দিয়ে টক ডাল করেছিল, সাথে অমলেট, আলু ভাতে মাখা, ডিম দিয়ে আলু ভাতে মাখা, মানে এত ফ্রেশ খাবার মনে হচ্ছে যেন বাড়িতেই রান্না। তো যাই হোক, আমি এখন চলে এসেছি বিছানা করতে, আর খুব খারাপ লাগছে বলতে যে আজকে ব্লগটা সত্যি ছোট হয়ে গেল, মিনিমাম 15-20 মিনিট না দিলে পরে বুঝতে পারি তোমাদের ভালো লাগে না, আসলে মানে একটুখানি গোলমেলে হয়ে গেল বিষয়টা, কারণ আমি সকাল থেকেই জানতাম যে আজকে পয়লা বৈশাখের বাজার করতে যাব, আর সেটা নিয়েই রাত্রিবেলা তোমাদেরকে দেখাতে বসবো কী কিনেছি না কিনেছি, তো সেখানে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে, তার জন্য সারাদিন আজকে সেরকম কিছু আমি শ্যুট করিনি, জাস্ট ছোটো ছোটো সিনগুলো কাট কাট করে দিয়ে দেখিয়ে গেছি তোমাদেরকে, যাতে রাতে ভিডিওটা বড় হয়। কিন্তু যাই হোক, আমি যেতে পারলাম না, একটু মানে রাত হয়ে গেছে তো আর ভালো লাগছে না, চোখ মুখ জ্বালা জ্বালাও করছে, সেই দুপুর থেকে একভাবে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়েছিলাম, তো চোখ টোক ভীষণ জ্বালা জ্বালা করছে, তো ভাবছি একটু চোখে মুখে ভালো করে জল দেবো, পারলে গাটাও ধুয়ে নেবো দিয়ে শোবো, যদি একটুখানি শরীরটা ফ্রেশ লাগে। আর মাথাটাও যন্ত্রণা করছে, মাথাটাও ধরে রয়েছে, ভার হয়ে রয়েছে, তো সব কিছু মিলিয়ে আর হলো না। তো যাই হোক, যেদিন যেদিনকেই যাবো সেদিনকে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? আর চলো এখন বিছানাটা যেন করে শুয়ে পড়বো, আর মেয়েকে আগেই খাইয়ে দিয়েছি, মেয়ের ভাত আর সোমনাথের ভাতই ছিল ওটা, তো মেয়েকে খাওয়ানোর পর তারপরে আমিও খেয়ে নিয়েছি। আর জনের জন্য এক পিস মাছ রেখে দিয়েছিলাম, ওবেলা যে মাছের ঝোল করেছিলাম এক পিস মাছ রেখে দিয়েছিলাম, তো ওখান থেকে জনিকে দিয়ে দিয়েছি ভাত, জনি মাছ দিয়ে খেয়ে নিয়েছে, কারণ ও তো ওইসব অমলেট ফমলেট খুব একটা ভালোবাসে না। যাই হোক, চলো
হ্যাঁ, কালকে একটা অন্যরকম ভিডিও হয়তো পাবে, কারণ কালকে এক জায়গায় যাওয়ার কথা আছে। না, আগে থেকে আর তোমাদেরকে বলবো না, কারণ আজকে আগে থেকে বললাম কিন্তু যাওয়াটা হলো না, কালকেরটার আগে থেকে বলবো না। থাক, সেটা যদি হয় তো কালকেই দেখা যাবে, না হবে তো না হবে, দেখা যাবে না, চলো। আর এই যে মেয়ে দুষ্টুমি শুরু করে দিয়েছে, ক্যামেরা দেখেই একেবারে ও বুঝতে পেরেছে যে এখন ভিডিও হচ্ছে, বুঝলে তো, ওই জন্য ক্যামেরার সামনে এসে দুষ্টুমি করছে। আর ও এখন টিভিতে দেখছে হচ্ছে পুতুল ভিডিও। আর তোমরা ঠিক বলেছো কমেন্ট করে আমাকে, ওই যে যে মেয়ে বেবি মম মন্টি চ্যানেলের কথা বলেছিলো, তো তোমরা বললে যে হ্যাঁ দিদি ভাই, এরকম একটা চ্যানেল সত্যি ইউটিউবে আছে, সার্চ করে দেখলাম, তুমিও দেখো। তা হ্যাঁ, আমিও দেখলাম, সত্যি রয়েছে, ও ওইটাই নিয়েই সারাদিন পড়ে থাকে। তো চলো, এখন আমি ভিডিওটা এডিট করে ঘুমিয়ে পড়বো, কালকে আবার সকালে দেখা হবে নতুন ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।